السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وكفى وسلام على عباد الله الذين اصطفى أما بعد إن شاء الله سبحانه وتعالى الحمد لله وطفر درود تسليم رسول الكريم صلى الله عليه وسلم مرقتي صلى صل الله عليه وسلم سمانيتو شهيل بانغلاديس যে সম্মানিত শেক কোনো মুক্তাদি হয়তো ইমামের পিছনে পাগড়ি বেঁধে নামাজ পড়লো কিন্তু ইমাম পাগড়ি বাঁধলো না সেই ক্ষেত্রে ইমাম ও মুক্তাদির ক্ষেত্রে ইমামের নামাজ হবে কিনা বা মুক্তাদির নামাজ হবে কিনা এ বিষয়গুলো তিনি এভাবে জানতে চেয়েছেন যে সম্মানিত সোহেল ভাই একটা বিষয় জানতে হবে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া এটা ইমামের বৈশিষ্ট্য বা ইমামের এটা শর্ত থাকতে হবে যে না এটা নয় আসলে পাগড়ি বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে বেশিরভাগই কিন্তু জাল হাদিস এর সই হাদিস নেই যেমন একটি হাদিস পাবেন আপনি সিলসিলাতে জয়ফার মধ্যে পাঁচ হাজার ছয়শ নিরানব্বই পাঁচ হাজার ছয়শো নিরানব্বই এক হাজার একশো উনত্রিশ একশো উনত্রিশ একশো সাতাশ এরকম ধরনের হাদিসগুলোতে যে আসলে করিম সাল্লা নামে মিথ্যা কথার যে বিষয়টা

এই বর্ণনাটিও জাল উক্ত সনদে আবান রাবি রয়েছেন এরূপ ধরনের বিশেষ করে পাগড়ির বিষয়ে অসংখ্য জাল হাদিস বর্ণিত হয়েছে হাদিস এই উম্মতকে জাল হাদিসের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার আলহামদুলিল্লা আল্লাহ একশো বছর পর পর এই পৃথিবীতে একজন করে তার দায়ী পৃথিবীতে পাঠাবেন মহাক্ষিক পাঠাবেন যার দ্বারা এই পৃথিবীতে তার আল্লা সুফান করবেন আলবানী তার অন্যতম একজন তিনি আমাদেরকে সহাই জৈফ জাল বিষয়গুলো আবারও পুনরায় তিনি গবেষণা করে তাহাকিক করে বুঝিয়েছেন তো যা হোক পাগড়ি বিষয়ে যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার বেশিরভাগই জাল এবং জৈব বেশিরভাগই জাল তার বর্ণনাগুলো এবং জৈব জিদ্দার না একেবারে জৈব অনেক মসল্লিও দেখে গোড়ামি করে টুপি পরে না এমন মুক্ত মাথায় করে। এটা নিঃসন্দেহে সৌন্দর্যের খেলাপ আমাদের দেশের অনেক মসল্লি রয়েছে যে পাগড়ি পড়াত না জায়জ টুপিটা কেউ গোড়ামি করে পরে না উন্মুক্ত মাথায় খালি মাথায় সে নামাজ পড়ে এটাও নিঃসন্দেহে সৌন্দর্যের বহিত প্রকাশ নয়

নিঃসন্দেহে কিন্তু সৌন্দর্যের টুপি পরে নামাজ পড়তে হবে এটা সৌন্দর্য রসুল সাল্লাহ সাল্লাম টুপি পরেছেন মর্মে কোনো সহিদ পাওয়া যায় না এটার ক্ষেত্রে সহিদেশ নেই কারণ তিনি পাগড়ি পরতেন উজু করার সময় রসুদুল সাল্লাম পাগড়ির উপর মাছা করতেন এবং তাতে সালাত আদায় করেছেন বলে প্রমাণিত হয় যে বিষয়টি আপনি পাবেন মুসলিম ছশো ছাপান্ন নম্বর হাদিস তিনি খালি মাথায় সালাত আদায় করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না তবে তিনি পাগড়ি পরে পড়ার কারণে যে এত সত্তর গুণ সাতশো গুণ এত নেকি এই নেকির ফজিলত বর্ণনাগুলো কিন্তু বেশিরভাগই হাদিসগুলোর গুলো জাল হাসান বসরি রহমাল্লাহ বলেন সাহাবিগুন প্রচন্ড গরমে পাগড়ি ও টুপির ওপর সাজদা করতেন যে বর্ণনাটিও রয়েছে সৈবখারি তিনশো পঁচাশি নম্বর হাদিস এ থেকে বোঝা যায় যে তারা সালাতে টুপি বা পাগড়ি পরে সালাত আদায় করতেন খালি মাথায় সালাত আদায় করেছেন করা আদায়কে করাকে অপছন্দ করতেন যেমন হাদিসে বর্ণিত হয়েছে সালাতের নবী প্রথম খণ্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন আন ইবনে নেফি আন আনি হাসি ফলা ল রাই তে লাও হচ্ছে অমর ইবন ইবন অমর নিতে কথা তিনি তার গোলাম না ফেরা যায় খালি মাথায় চালা করতে দেখলেন অথবা তাকে বললেন তুমি যদি কোনো নেতৃস্থানীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যাও তাহলে তুমি কি খালি মাথায় তার সাথে সাক্ষাৎ করতে পারবে তিনি বললেন না তখন এমন অমর বললেন আল্লাহ অধিক হকদার তার জন্য সৌন্দর্য বর্ধন করা খালি মাথায় সালাত আদায় করা এদিক ওদিক অপছন্দ কাজ অন্যদিকে খালি মাথায় থাকা খ্রিস্টানদের নিদর্শন তাছাড়া সালাত হোক বা সালাতের বাইরে হোক মাথা ঢেকে রাখা মুসলমানদের মুসলিমদের জন্য সৌন্দর্যের প্রতীক এই কথাটিও পাওয়া যাবে সিলসিলা জয়ীফার মধ্যে রয়েছে হাদিসটি টুপি পাগড়ি রুমাল বা যাই দিয়ে হোক আর সালাতের মধ্যে মাথা ঢাকা সুন্দর জন্য তোমার তালাস তার করণ কেরিমের মধ্যে বলেছেন সোরা আরাফ একত্রিশ নম্বর আয়া ইন্দে কুল্লি মসজিদ তোমরা সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করবে রসলাম কখনো মাথায় বড় রোমাল ব্যবহার করেছেন অবশ্যই کرام অনেক সময় জুতা জামা ছাড়াও চলেছেন সেটা হলো পরের বিষয় তবে রাসূল আল্লাহ তারা সুন্দর অবলম্বন করতে বলেছেন সুন্দর অবলম্বন করতে রাসূল টুপি পাগলি দিয়ে নামাজ পড়েছেন মনে বর্ণিত হাদিসগুলোর দলিল নাম্বার সহ আপনাকে বলা হলো তবে ফজিলত বর্ণনা করার ক্ষেত্রে ইমাম পড়ল না এই জন্য মুক্তাদি যদি পড়ে তাহলে তার নামাজ হবে হবে না এটা কোনো কথা নয় এক্ষেত্রে বেশিরভাগই পাগরিদ যে বর্ণিত ফজিলতপূর্ণ হাদিসগুলো বেশিরভাগই জাল বেশিরভাগই জাল যে পাগড়ি পরে না পড়ে পড়লে দশ হাজার সম্পূর্ণ নেকি এগুলো জাল হাদিস এগুলো সেই হাদিস নয় অতএব মুক্তাদি যদি পাগড়ি পরে আর ইমাম না পড়ে এক্ষেত্রে নামাজের কোনো সমস্যা নেই এক্ষেত্রে নেকিরও কম বেশি নয় এটা আমার আপনার দেশের সমাজের এটা বা নট একটি বিষয় এই সময় এই জাল হাদিসের ওপর অনেক আলিম রয়েছে বিশেষ করে হানাফি মাঝহাব ভাইদের মধ্যে রয়েছে তো আসলে দেখুন এটা আমরা কোনো মাঝহাবকে মানে ইন্ডিকেট করছি না তবে তাদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যায় জাল হাদিসগুলো তারা আমল করে তো যে না এই হাদিস থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে হ্যাঁ মানরহ মিনকুমন করন যেটা আল্লাহ সুতার নবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে অবশ্যই যে কথার মধ্যে আমার কি নেই আদেশ নেই রসুল সাল্লাহ আলী সাল্লামের যে কথার মধ্যে আদেশ নেই যেটা মান আহাদা সাফিয়া মিন আহাদা মা লাইসা মিনহু ফাওয়া রাদ্দুন সহিহ বুখারী প্রথম খণ্ডে 371 সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডে 77 মিসকাতের 27 নম্বর লাইনে আর পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে যা আল্লাহ সুবহানাহু মান আহাদা সাফিয়া মিন আহাদা মা লাইসা মিনহু ফাওয়া যে আমল দামার কোনো আদেশ নেই শির আমলটা প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য তো আশা করছি দিনী মুসলিম ভাই সোহেল ভাই বিষয়টা বুঝতে পেরেছেন পাগলি পরিসাল পড়লে যে এত এত নাকি এগুলো বেশিরভাগই জাল হাদিস ইমাম পড়লো না মুক্তাদি পড়লো এই জন্য ইমামের নামাজ হবে না মুক্তাদির নামাজ হবে এগুলো কথা নয় সে সৌন্দর্য অবলম্বন করবে টুপি পড়বে যে তালা সোমানা বলেছেন পাগলি পড়লেও সমস্যা নেই পড়লেও বেশি নাকি এরকম বিষয় নয় সৌন্দর্য অবলম্বন করল আল্লাহ সুন্দরীকে ভালোবাসেন যেহেতু আল্লাহ সোনা সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন জি আসসালামাইলাইকুম রহমতুল্লাহি